পুলিশের বড় একটি ব্যারিকেড, যাতে জনগণ মুসলমানগণ যাতে সামনের দিকে না যেতে পারে সেরকমই কিন্তু একটি অবস্থান ভূমিকা তারা নিয়েছে। আপনারা দেখেন পুলিশ ভাইরা দায়িত্ব পালন করছে, এদিকে মুসলমানরা জুতা মিছিল করছে। একেবারে সিসকে চোর থেকে শুরু করে সমস্ত প্রকার চোর এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে আস্থা গেড়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, অথচ তার আশপাশের লোক ম্যাক্সিমাম লোকই দুর্নীতি পাচ্ছে। তিনি বলছেন যে তারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, তার দলের এমপিরা মাদক বাণিজ্যের সাথে জড়িত এবং দেখা যায় পাবলিকের দৃষ্টি অন্য খাতে প্রবাহিত করার জন্য অথবা আইওএস দেখানোর জন্য সেই পরিচিত মাদক সম্রাটকে মনোনয়ন না দিয়ে দেওয়া হয় তার বউকে। কাজে তারা মুখে বলছে এক কথা, কিন্তু আমরা দেখছি কাজে সেটা ভিন্নতা। আজকে স্বাস্থ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ একটা পদ এবং এই মন্ত্রণালয় এই সময়ে দেশের স্বরাষ্ট্র বলেন পররাষ্ট্র বলেন তার চেয়ে এই সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকাটা থাকা উচিত ছিল অগ্রভাগে, কিন্তু সেই মন্ত্রণালয়ের যে আমরা চিত্র দেখতে পেলাম একেবারে সিসকে চোর থেকে শুরু করে সমস্ত প্রকার চোর এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে আস্থা গেড়েছে, অথচ তারপরেও এখন পর্যন্ত কিন্তু কাউকে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আজকে শাহেদকে ধরা হয়েছে, রিজেন্ট হসপিটাল ক্লিনিকে কিংবা জেকেজির ব্যাপারটা বের হয়ে আসলো, এটা কিভাবে বের হয়ে আসছে দেখি। দেশের আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে বের করেছে, গোয়েন্দা বাহিনী খুঁজে বের করেছে, তারা বের করেনি। যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে থু দিয়েছে এই সরকারের কর্মকাণ্ডে যে মানুষের প্রতারণা করে যখন দেশ থেকে বাইরেও সেই প্রতারণা ছড়িয়ে দিচ্ছে, ভুয়া সার্টিফিকেট নিয়ে যখন বিদেশ যাচ্ছে, তখন তারা যখন প্রতিবাদ করেছে তখন তো সরকারের গায়ে লেগেছে যে এখন তো কিছু করতে হয়, তখন খুঁজতে গিয়ে বের হয়েছে যে এরা এরা জড়িত। তখন শাহেদ, পাপুল, পাপিয়া, জিকে সাইদ, ঢাকা মহানগরের প্রভাবশালী যুবলীগ নেতা সম্রাটের কাণ্ড আপনারা দেখেছেন না? এদের সামনে তো মুক্তিযোদ্ধা ক্লাব, সেই ক্লাবে কি নাম দিয়েছে মুক্তিযোদ্ধা ক্লাব, অথচ এখানে বসে জুয়ার আসর, এখানে বসে তাস খেলার আসর, এখানে বসে সকল অল্পকর্মের আসর। ওইখানে তো পুলিশ দপ্তর রয়েছে, ওই পাশে ডিএমপির হেডকোয়ার্টার রয়েছে, এত আইন শৃঙ্খলা বাহিনী এইখানে সচিবালয়, তার মধ্যে দিয়ে কিভাবে এই মসজিদের শহরকে তারা ক্যাসিনো শহর বানিয়েছে এটাকে আইন শৃঙ্খলা বাহিনী জানতেন না? প্রত্যেকেই জানতেন, প্রত্যেকেই মাসোয়ারা পান, প্রত্যেকেই ভাগ বাটোয়ারা পান। আজকে যে প্রেস ক্লাবের সামনে যে 5 টাকা করে মাস্ক বেচছে ফুটপাতে দাঁড়িয়ে, ওর কাছ থেকে যেমন আইন শৃঙ্খলা বাহিনীও ভাগ নিচ্ছে, দলীয় নেতাকর্মীরাও ভাগ নিচ্ছে, তাহলে কার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? ব্যবস্থা নিতে হলে তো নিজের চেয়ার ছেড়ে দিতে হবে। যাদের জন্মের ঠিক নাই তাদের দ্বারা আপনি কি ভালো কাজ আশা করেন? এই সরকার কোনো বৈধ সরকার, তারা ভোট ডাকাতির সরকার, তারা জনগণের সাথে প্রতারণা করেছে, তারা জনগণের সাথে প্রতারণা করে ধোঁকাবাজি করে ক্ষমতায় এসেছে, তাদের কাছ থেকে ভালো কাজ আর কি আশা করবেন?
আপনি এখন সম্পূর্ণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়টা সামনে আনতেছেন। আবার অন্যদিকে দেখেন যে বিভিন্ন দেশে আমরা যে দেখতে পাচ্ছি যে মানব পাচারকারী চক্রের যে একটা বড় সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেটে জড়িত ছিল কারা? জাতীয় সংসদের আইন প্রণেতারা, হাজব্যান্ড ওয়াইফ দুজন এমপি। কারা তাদেরকে এমপি বানিয়েছে? এখন বলছেন তারা জাতীয় পার্টি বিএনপি থেকে এসেছে, অমুক জায়গা থেকে এসেছে। আমরা তো দেখছি আপনাদের দলের হুজুররা যারা দল নিয়ন্ত্রণ করে তারাও আশীর্বাদ করে দিয়েছে, দলীয় প্রার্থীকে মনোনয়ন উচ্চ করতে বলেছেন, সেগুলো তো আমরা দেখেছি। আমি আর কথা দীর্ঘায়িত করবো না, আমি একটা কথা বলবো যে আজকে কিছুদিন আগে, কিছুদিন না সম্ভবত পরশু দিন, সাবেক এসএসএফ এর পরিচালক, সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সারোয়ারদি সাহেবের একটা বক্তব্য আপনারা ইতিমধ্যেই শুনেছেন। একজন শীর্ষ সন্ত্রাসী 90-এর দশকে ঢাকা শহর আন্ডারওয়ার্ল্ডের নেতা ছিলেন শীর্ষ সন্ত্রাসী জোসেফ, আজকে বর্তমান সেনাপ্রধানের ভাই হওয়ায় তিনি এখন রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে ঘুরে বেড়ান। এটা আমার কথা নয়, এটা সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল সারোয়ারদির একটা বক্তব্যে তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে একজন সেনা কর্মকর্তা হয়েও সিএমএসে তিনি কোভিড টেস্ট করার সুযোগ পান না। তাকে বলা হয় যে এখন একটু সমস্যা আছে, নিরাপত্তাজনিত সমস্যা আছে, পরে আসতে হবে। যেই হসপিটাল সামরিক বাহিনীর জন্য তারা পাচ্ছে না আজকে। কাজেই আজকে যেসব আইন শৃঙ্খলা বাহিনী সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই দুর্বৃত্ত সরকারকে যারা টিকিয়ে রাখতে কাজ করছেন, আপনারা আপনার পরিবারের সাথে প্রতারণা করছেন, আপনারা জাতির সাথে প্রতারণা করছেন, আপনারা জনগণের সাথে বেইমানি করছেন। কাজে আজকে আপনাদেরকে বলবো, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, সুতরাং আপনাদের দায়িত্ব হবে প্রজাতন্ত্রের সেবা করা, জনগণের সেবা করা। কোন ভোট ডাকাতির সরকার, ভোট চোর সরকার, স্বৈরাচার ফাঁসিবাদী সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখা নয়। সুতরাং আপনাদের প্রতি একটা কথাই বলবো যে আমরা আজকে যারা কথা বলছি এখানে, আমি অনেক মানুষই বয়োবৃদ্ধ রয়েছেন, তাদের একটা কিন্তু ঝুঁকি রয়েছে, কারণ যেহেতু বয়স্করা বেশি এফেক্টেড হয়। এই মানুষগুলোর কি আর পাওয়ার আছে? তারপরে তারা দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে আজকে এখানে দাঁড়িয়ে কিন্তু কথা বলছেন। কাজে তারা এই কথা বলছে যেন আমাদের কর্ণপুরে পৌঁছায়। আজকে বলবো যে শুধুমাত্র এই পরিস্থিতি থেকে রাজনৈতিক দলগুলো জাতিকে উত্তরণ ঘটাতে পারবে না, রাজনৈতিক দলগুলো এই জাতিকে মুক্ত করতে পারবে না। বাংলাদেশ এখন যেই জায়গায় আছে, আন্তর্জাতিকভাবেও নানা ষড়যন্ত্রের সম্মুখীন হচ্ছে, দেশের মধ্যে তো অবস্থা সবশেষ, মোটামুটি সবশেষ। বিচার বিভাগ বলেন, প্রশাসন বিভাগ বলেন, নির্বাহী বিভাগ বলেন, আজকে দেখেন এখন কথা বলতে গেলে অনেক কথা আসে। সরকারি যাদেরকে দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করে যেসব কর্মকর্তাকে, আবার দেখি তারা স্বপদে বহাল থাকে। এই যে আপনার স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের নেতা, ছাত্রলীগের নেতাদেরকে দুর্নীতি, চাঁদাবাজি, নানা অভিযোগে তাদেরকে অপসারণ করলো, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে? কারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে আপনি তো আইনগত ব্যবস্থা নিচ্ছেন না, সুতরাং ওই পদে যারা আসবে তারা তো একই প্র্যাকটিস করবে।